আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো। স্যার, জানতে চাচ্ছি আপনার নাম। আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম। আচ্ছা স্যার, আপনি কোথায় থাকেন? আমি আমাদের গ্রামের বাড়ি বরিশালের ফিরোজপুরে। ফিরোজপুরে, আচ্ছা স্যার, জানতে চাচ্ছি এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন? আমার কোমরের মানে মেরুদণ্ডের নিচের সাইডে কোমরের যে নাম্বার 5S1 এখানে ডিস্ক প্রলাপ সমস্যা নিয়ে আমি এখানে আসছিলাম। আচ্ছা স্যারের কাছে। আচ্ছা স্যার, কতদিন যাবত আপনি এই সমস্যায় ভুগছিলেন? এই সমস্যা কতদিন থেকে ঠিক আমি বলতে পারবো না, বাট আমি 2.5 মাস ধরে কন্টিনিউ ব্যথায় ভুগতেছিলাম। তারপর স্যারের কাছে আসার পরে স্যারে MRI এর মাধ্যমে ফাইন্ড আউট করে আমার সমস্যাটা। আপনি কোন ডক্টরের আন্ডারে ভর্তি ছিলেন এই ডিপিআরসি হসপিটালে? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার, তার কাছে আসার পরে আমার সমস্যাটা ফাইন্ড আউট হয় এবং স্যার আমাকে 14 দিনের মানে এখানে অ্যাটেনসিভ থাকা, তারপর চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেয়। 14 দিনের জন্য আপনাকে অ্যাডমিট হওয়ার কথা বলেছিলেন স্যার। আল্লাহর রহমতে আমি আজ আমার 11 দিন, তাতে আল্লাহর রহমতে আমি অনেকটা সুস্থ ইনশাআল্লাহ। 14 দিনের কথা বলার পরও আপনার মাত্র 11 দিনই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন? জি, আল্লাহর রহমতে আমি অনেকটা আমি সুস্থ ইনশাআল্লাহ। ওনাদের মানে প্রচেষ্টা ছিল, বাকি সুস্থ করার মালিক আল্লাহ, কিন্তু যে প্রচেষ্টা যেটা সেটা তাদের এখানের ম্যানেজমেন্টের প্লাস স্যারের অক্লান্ত প্রচেষ্টা, এখানে রোগী ভালো হওয়ার পিছনে যে কারণটা আমি বলবো, তাদের যে মানে সর্বাত্মক যে জিনিসটা দেওয়ার তারা সেটা দিচ্ছে এবং তারা সেটা দিয়ে চেষ্টা করার কারণেই সফলতা, যেমন আমি এখানে আল্লাহর রহমতে আমি সুস্থ আপনাদের সামনে কথা বলতেছি, এটাই মানে আমি বলবো তাদের সফলতা। স্যার, একটু জানতে চাইবো আপনার যে সমস্যাটা ছিল এই সমস্যাটার চিকিৎসা কি এর আগে আপনি অন্য কোথাও করিয়েছিলেন? আসলে আমার সমস্যাটা এরকম, আমি ফাইন্ড আউটই করতে পারিনি, অন্যভাবে হয়তো আমি ট্রিটমেন্ট নিছি এবং মেডিসিন গ্রহণ করছি, কিন্তু আমার স্যারের এখানে আসার পর স্যারে বললো যে আমি একটা MRI দিয়ে আপনি করাবেন, মানে করাবেন কিনা। আমি বলছি ঠিক আছে স্যার, অবশ্যই, আমি যেহেতু কন্টিনিউ সমস্যায় ভুগতেছি। তারপর স্যারের যেহেতু আমি MRIটা করলাম, MRI করে আমার মানে এক্সাক্টলি সমস্যাটা প্রবলেমটা মানে ফাইন্ড আউট হয়েছে। হ্যাঁ, তারপরে স্যারের ওই অনুযায়ী ট্রিটমেন্ট কারণে আমি আল্লাহর রহমতে এখনটা এখন মানে সুস্থ। আচ্ছা স্যার, জানতে চাচ্ছি এই ডিপিআরসি হাসপাতালের ঠিকানাটা প্রথমে আপনি কোথা থেকে পেয়েছিলেন? আমি অ্যাকচুয়ালি 3 মাস আগে আমি ইউটিউব থেকে স্যারের একটা মানে টিভি সাক্ষাৎকারে দেখলাম। দেখার পর কিছু মানে স্যারের ওখানে কিছু ইয়ে দিক নির্দেশনা ছিল যে কি প্রবলেম হইলে আপনার শরীরে কি ধরনের সিন্ডম হইতে পারে। আমার কিছু সিন্ডম মিললো, তখন থেকে আমার ইচ্ছা ছিল আমি স্যারের কাছে দেখাবো, কারণ মানে সব সমস্যা সব ডাক্তারের কাছে নিয়ে গেলে হয় না। তারপর আমি আমার প্রফেশনের কারণে হয়তো আসতে পারি নাই, তারপর আমার সময় সুযোগ করে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসি এবং আমি এই সমস্যা ফাইন্ড আউট হয় এবং আমি ট্রিটমেন্ট নিয়ে আল্লাহর রহমতে সুস্থ। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো আপনি যতদিন ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার আছেন, নার্স বা ম্যানেজমেন্টের যারা, তারা আপনার প্রপারলি যতটুকু টেক কেয়ার করার কথা ছিল প্রপারলি কি আপনি পেয়েছেন সবটুকু? হ্যাঁ, আমি বলবো যে তাদের মানে যে প্রচেষ্টাটা এবং তাদের যে টেক কেয়ারটা সেটা মানে প্রপারলি ছিল এবং এই মানে প্রপারলি বা এই তাদের টেক কেয়ারের কারণেই এখানে সফলতার কারণ আমি মনে করবো। আচ্ছা স্যার, আরেকটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, এখানকার খাবার দাবার বা আশপাশে যে পরিবেশ সেটা কি ভালো ছিল, ঠিক ছিল আপনার জন্য? আমি বলবো এক্স্যাক্টলি ঠিক ছিল এবং এটা একটা পেশেন্টের জন্য যেরকম প্রয়োজন, যেরকম টেক কেয়ারটা বা যে পরিবেশটা প্রয়োজন বা যে খাবারটা প্রয়োজন, এখানে প্রপারলি সেটাই হচ্ছে আমি মনে করবো, আর এটাই আমি মনে করতেছি। আচ্ছা স্যার, আরেকটু জানতে চাই যে আপনারা হয়তো আরো অনেক হসপিটালে আপনারা যান, বিভিন্ন জায়গায় আপনারা ভিজিট করেন, এই ডিপিআরসি হাসপাতালে আপনারা যে ধরনের সেবা পেয়েছেন বা এখানকার যে পরিবেশ, এই টোটাল জিনিসটাকে আপনি আউট অফ 10 আপনি কত দিবেন মার্কস? আমি আউট অফ 10 10ই দেব। আচ্ছা স্যার, আচ্ছা শেষ একটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে যে আপনার যে সমস্যাটা ছিল ডিস্ক প্রলাপ ছিল, এই ধরনের অসংখ্য রোগী আছেন দেশে এবং দেশের বাইরে যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না বা কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে বা কোন ডক্টর তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, অনেক ভুয়ো ডক্টর আছেন, অনেকে আছেন যে হয়তো চিকিৎসা নামে বিভিন্ন ধরনের অপচিকিৎসা করে থাকেন, তো সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন কিনা?
আমি অবশ্যই বলবো, এই ধরনের সমস্যায় যারা ভুগতেছেন, পেইন অ্যান্ড প্যারালাইসিস, আর্থ্রাইটিস সমস্যায় যারা ভুগতেছেন বা আমার মতো সমস্যায় যাদের হয়েছেন, জানে আদৌ জানে কিনা জানি না যে তাদের এই সমস্যা হয়েছে। হ্যাঁ, তারা অবশ্যই অনেক জায়গায় অনেক চিকিৎসা নিছে, প্লাস অনেক টাকা খরচ করছে। আমি তাদের বলবো, অনুরোধ না, আমি বলবো আপনারা একবার এই এখানে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ল্যাব এখানে আয়সা সফিউল্লাহ প্রধান স্যার দেখান, দেখানোর পর এখানে চিকিৎসা একবার নিয়ে দেখেন, তারপর আপনি হয়তো আপনার মানে বুঝতে পারবেন বেটার, মানে তফাৎটা বুঝতে পারবেন। বুঝতে পেরেছি। আচ্ছা, বিটি টুডেজ এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। আপনাকে মানে যারা আজ মানে যারা ছিলেন আমার সাথে, প্লাস আপনাদের অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। সর্বোপরি বলবো, ইনশাল্লাহ রোগ ভালো করার মালিক আল্লাহ, বাট তারপর ডাক্তারদের প্রচেষ্টা থাকবে। আল্লাহই বলছেন তোমরা মানে চেষ্টা করো, এবং চেষ্টাটা যদি মানে যথাযথ হয়, ইনশাল্লাহ আপনি আপনার চেষ্টা সফল হবেন ইনশাল্লাহ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।